এই অপরূপ সুন্দরী মানুষটির নাম পূজা শর্মা। ওই ট্রেনে বাসে কিংবা ট্রাফিক সিগন্যালে যাদের টাকা চাইতে দেখে আপনার ভুরু কুঁচকে যায়, কপালে ভাঁজ পড়ে। সমাজ যাদের আখ্যা দেয় সমকামী বলে, পূজা তাঁদের মধ্যেই একজন। আজ বহু মানুষ পূজাকে এক ঝলক দেখে অভিনেত্রী রেখা ভেবে ভুল করে, যদিও অভিনেত্রীর দিনযাপনের মতো এত আলোর রোশনাই নেই তার জীবনে। যা আছে তা কেবলই অন্ধকার। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম তার, যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে স্বভাবতই ঠাঁই হয়নি লেখাপড়ার। আর পাঁচটা শিশুর মতোই বেড়ে উঠছিলেন পূজাও, তবে তফাত ছিল খানিকটা। তার মন আর শরীর আগাগোড়াই ভিন্ন কথা বলতো। একটা সময় তিনি প্রতিনিয়ত শিকার হতে থাকেন শারীরিক নির্যাতনের। যদিও ছোট্ট পূজা সেই সময় আদৌ বুঝতে পারতেন না তার সাথে ঠিক কি হচ্ছে। বান্ধবীদের জানালে তারা উপদেশ দেয় এই বিষয়ে কাউকে কিচ্ছু না বলতে। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিবেশীদের দরুন শারীরিক অত্যাচার বাড়তে থাকে ক্রমশ। এমনকি তাঁকে রীতিমতো ধর্ষণও করা হয়, সেটাও একাধিকবার। একটা সময়ের পর নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেললেন পূজা, কারণ তিনি কখনোই চাননি তার জন্যে তার পরিবারের কোনো রকম বদনাম হোক। তবে ততদিনে তিনি এটা বুঝতে পেরেছিলেন, তিনি শারীরিকভাবে পুরুষ হলেও মানসিকভাবে নয়। এই চার দেওয়ারের জীবনকালে একদিন তথাকথিত কিন্নরদের একটি ডান্স প্রোগ্রাম দেখতে যান পূজা। সেখানে বসে বসেই ডান্স রিহার্সাল দেখে সমস্ত স্টেপস আয়ত্ত করে নেয়। এরপর ব্রেক টাইমে নিজের মতো করে সেই স্টেপসগুলোতেই পা মেলাতে থাকেন, আর তৎক্ষণাৎ নজরে পড়ে যান ডান্স ডিরেক্টরের। আর তারপর সেই ফাইনাল প্রোগ্রামে ডান্স পারফরমেন্সের অন্যতম মুখ হয়ে ওঠেন পূজা। সেদিন সকলেই মুগ্ধ হয়ে দেখেছিলেন তার নাচ। দেশ বিদেশের বহু মানুষ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে, পা ছুঁয়ে প্রণামও করেন অনেকে। সেদিন কাজের বদলে ৫০০ টাকা পেয়েছিলেন পূজা। না, তারপর আর পেছনে ফিরে তাকাননি, বাড়ি ছেড়ে সোজা চলে এলেন মুম্বাইতে। সেখানে তার এক গুরুর শরণাপন্ন হলে তার উপদেশেই পা রাখলেন লোকাল ট্রেনে। পূজার জীবনে শুরু হলো একটা নতুন অধ্যায়। বরাবরই সাজতে বড্ড ভালোবাসতেন পূজা, তাই সেজে গুজেই বেরোতেন রোজ। লোকাল ট্রেনে প্রথম দিন তাকে দেখেই যাত্রীরা বলিউড অভিনেত্রী রেখার সঙ্গে তার তুলনা করে। তাকে দেখে যাত্রীদের অনেকেই ভেবেছিলেন ট্রেনে নির্ঘাত শুটিং চলছে। সত্যি কি অদ্ভুত না? একটা সময় যাকে শারীরিক নির্যাতন করা হতো, সারাদিন তিনি কিছু খেয়েছেন কিনা সেইটুকুও জিজ্ঞেস করার লোক ছিল না যার, বারংবার তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছেন যিনি, আজ সেই পূজাই খ্যাতনামা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বহু নামি দামি অনুষ্ঠানে তিনি চিফ গেস্টের আসন অলঙ্কৃত করেন। হ্যাঁ, আজ তাঁকেই রাস্তায় দেখে লোকজন পায়ে হাত দিয়ে প্রণাম করে। আজ মানুষ তাকে দেবীর আসনে বসিয়েছেন, শুধু একবার তার আশীর্বাদ পাওয়ার জন্যে অপেক্ষা করে থাকেন সকলে। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি পুরুষ হয়ে জন্মাবেন নাকি নারী, কিংবা তৃতীয় লিঙ্গ নয়তো সমকামী, সেটা আদৌ আপনার ইচ্ছে কিংবা আপনার পছন্দের ওপর নির্ভর করে কি? না তো, সবটাই তো ওপরওয়ালার ইচ্ছে। কে বলতে পারে? জন্মান্তর যদি সত্যি হয়, তাহলে বর্তমানে যাকে নিয়ে এভাবে আপনি ঠাট্টা তামাশা করছেন, পরের জন্মে হয়তো সেই জায়গায় আপনি থাকলেন, সবটা সামলে উঠতে পারবেন তো? চলুন না, অনেক তো হলো, এবারে বরং বাস্তবটা মেনে নিই। নিজেকে বরং বোঝান না, দিনের শেষে আমাদের পরিচয় একটাই, আমরা মানুষ। পুরুষ মানুষ, স্ত্রী মানুষ, তৃতীয় লিঙ্গ মানুষ, সমকামী মানুষ, তাই বলছি। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, আঙুল তুলুন, লিঙ্গ ভেদে নয়।